মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান না বাধা প্রদান করে বলেন নামাজ হবে না অথচ খতিব সাহেব মিম্বরে বসে বয়ান করছেন বাধা প্রদান করছেন না মাসালাটা আসলে কি হুজুর বাধা দেন না অনেক মুসল্লি বাধা দেন এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন দেখবেন যে আগুনের চাইতে অনেক বেশি বেশি গরম আগুনের চাইতে অনেক বেশি বেশি গরম না হুজুর বাধা দেয় না কিন্তু অনেক মুসল্লি আছে উনি বড় হুজুর বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে খুব ভালো করে শুনে রাখেন মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে হবে কারণ আজকের বাচ্চা আগামীর মুসল্লি আজকের শিশু আগামী দিনের তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না বিশেষ করে যখন বয়স 6-7 হয়ে যাবে ভালোমন্দ বুঝতে শিখবে তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে একটু আধটু ডিস্টার্ব করবে দৌড়াদৌড়ি করবে এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে ধমক দিবেন না বেশি সীমা লঙ্ঘন করলে বাচ্চার বাপকে বড় ভাইকে যাচ্ছাতে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে বাচ্চার সামনে না আমি একবার এক লোককে ধরছি বাচ্চার সামনে বাচ্চার বাপরে 3-4 জন মিলে হামলা করছে হ্যাঁ তুমি বাচ্চা নিয়ে মসজিদে আসছো ওই বাচ্চা মনে করতেছে আয় আরে আমার বাপ যে কত বড় অপরাধ করছে এই ভুল আর জীবনে করা যাবে না আর জীবনে করা যাবে না ভাইরা আমার এই মূর্খতার কারণে আমি তখন যে তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে যে আপনারা যে কাজটা করলেন এই লোকটার বাচ্চাকে তিনি সামলান নাই লাগামহীনভাবে ছেড়ে দিয়েছেন বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন এটুকুও করেন নাই আপনি তাকে আলাদা বুঝান যে ভাই মানুষের নামাজে মনোযোগ যেন নষ্ট না হয় একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার নিজের পাশে দাঁড় করাবেন এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে সেটা থেকে বাঁচানোর জন্য এতে কোনো অসুবিধা এরপরে মাঝখান দিয়ে যখন সেজদা চলে যাবেন ফুটুস করে সে বাইরে দিবে দৌড় তো বাইরে হয়ে দৌড় দিলে একটু সবর করবেন আপনি এই বাচ্চাদের কষ্ট এবং এদের ডিস্টার্ব সহ্য করতে পারেন না ঘটনা শুনেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন তার কোনো এক নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু আনহুমা পিঠের উপরে উঠে বসছে খেয়াল করেন উনি গেছেন সেজদা পিঠের উপরে নাতি উঠে বসে আছে হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে তার মনের স্বাদ মিটিয়ে একা একা না নামছে ততক্ষণ পর্যন্ত নবীজি উঠার চেষ্টাও করেন না দেখেন বাচ্চা ডিস্টার্ব করছে তিনি তাসবিহ আর পড়তেছেন 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 সবর করছেন এবং এ হাদিস যত কিতাবে বর্ণিত হয়েছে কোন কিতাবে আমি অন্তত পাই নাই যে সালাম ফিরানোর পর নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ধমক দিচ্ছেন তুমি কেন বাচ্চাকে ধরে রাখো আমার নামাজের মনোযোগ নষ্ট করছে না নবীজি এরকম করেন নাই তার মানে বাচ্চাদের এতটুকু অল্প আধটু ডিস্টার্ব সহ্য করার মতো শক্তি থাকতে বুড়া মুরব্বীরা ভালো করে শুনে রাখেন অনেক মুরব্বীরা আছেন চাচারা আছেন বাচ্চা আসলে ধমক দেয় বাংলাদেশের প্রথম শ্রেণীর 5 জন আলেমের নাম উল্লেখ করলে 1 জন আলেম হবে আমি নাম বললাম না ওনার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে ইসলামিক ইউনিভার্সিটিতে আমাকে বলল যে ভাই এই বিষয়ে আপনি একটু কথা বলেন কারণ আমার ছোটবেলার কথা এখনো মনে আছে ঢাকার এক এলাকাতে বড় হয়েছি বর্ষিতে গেলেই কিছু মুরব্বীদের চেহারা সব ভাসে উঠে যে কি বিভৎস চেহারা হাত পা গোছায় মনে হয় যে যুদ্ধ করতে আসছে বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব সহ্য করে তবে হ্যাঁ 2 বছর 2.5 বছর 1.5 বছরের বাচ্চা নিয়ে আসবেন পেশাব করে দিবে মসজিদে উল্টাপাল্টা অত নামাজে কিছু বুঝেই না অতএব অত আগে আনবেন না যখন নামাজ বুঝতে শিখে তাকে মসজিদে আনবেন অভ্যস্ত করবেন এবং চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার কিছুটা একটু আধটু হলে অন্যরা সবর করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমাদের সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন সাহাবীদের বাচ্চাদের সব ফেরেশতা ছিল কিছুই করে না এই ব্যাপারটা এমন না ওই যে নবীজির নাতি এত বড় সাহাবি পরে হয়েছেন শিশুকালে উনি নিজের নানার পিঠে উঠে বসে আছে তাহলে বোঝা গেল যে বাচ্চারা তখনও টুকটাক ডিস্টার্ব করছে নবীজি ধমক দেন অতএব আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী মসজিদে বাচ্চাদেরকে ধমক দেব তবে বাচ্চা বেশি বাড়া অনেক বাপ মা আছে বেশি বেলায় আয়না ছেড়ে দিছে ছেড়ে দিছে সাড়া গরুর মতো যা খুশি তা করছে বাপের তাকায় না জিজ্ঞাসা করে না এক্ষেত্রে বাপরে ডাইকে আলাদা বুঝাই দিবেন এবং মায়ার সাথে বলবেন